क्यूट पप्पी, की स्वीट। प्रियार माँ की भालो, ओके की सुंदर एक पप्पी किने लिया छे। आमार कोतो दिन कार इच्छा है रको मैं एक पप्पी पुष्बो। आमी तो किसी चाय ना मायर कास थे के। एक पप्पी किने लिया तो बोल बो। की क्यूट, आमी रको मैं एक पप्पी पुष्बो, आदोर कोर बो। देखले मन हम आदर करी प्रचंड स्वीट उमा कोनो काज करछो किछु करे देबो आमी ना करे आर उपाय कि बोलो मा तुमि आर तोमार बाबा तो आर संसारेर काजगुलो करे देबे ना नाकामो मारते एसेछे कि चाई एखाने तोर हाँ ওরে বাবা রে কুল কুল রেগে যাচ্ছ কেন এত ঠিক আছে বলো আমায় কি করে দিতে হবে বলো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি এরকম করছো কেন দাও কাপড়টা ভাঁজ করে দেবো দাও আমি হেল্প করে দিচ্ছি তো তোমাকে যেটা বলছিলাম আর কি মানে যেটা বলতে এসেছিলাম আর কি মানে প্রিয়া আছে না প্রিয়াকে তো চেনই আমার বন্ধু যে ওই আমার সাথে যে পড়ে তো ওর জন্মদিনে ওর মা ওকে একটা পাপ্পি গিফট করেছে ছোট্ট একটা কিউট পাপ্পি খুব সুইট দেখতে জানো তো খুব মানে দেখলেই মনে হচ্ছে আদর করি এত সুইট তো আমি বলছিলাম যে মানে আমাকে আমি তো তোমাদের কাছে কিছু চাই না মানে সেই সেটাই বলছিলাম যে মানে আমাকে একটা পাপ্পি কিনে দেবে একটা ছোট্ট সুইট বেবি পাপ্পি মিষ্টি দেখে একটু আদর করবো বেশ খেলা করবো সবসময় মানে খুব ভালো লাগে তাই আর কি একটু বলছিলাম কি পাপি তুই তো বড় পাপি তোর বাবা আর এক পাপি আবার কোন পাপিকে নিয়ে আসতে চাস তোরা হ্যাঁ না আমার জ্বালা তো এমনিতে কমছে না হ্যাঁ আবার কোন পাপি ঝাপি কাকে নিয়ে এসে আমার জ্বালাটা বাড়াতে চাও মা আমার হুম আরে মা পাপি নয় কোনো পাপি নয় পাপি মানে কুকুর ছানা বাচ্চা কুকুর আর ভগবান পাপি ফাপি কত কিছু বলে দিল পাপি নয় কোনো কি হয়েছে কুকুর ছানা হ্যাঁ কুকুর ছানা তো বলি বয়স তো অনেক হলো হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে এবার একটা বিয়ে থাওয়া করো দেখি তারপর শ্বশুরবাড়ি যাও গিয়ে কুকুর ছানা ইঁদুর ছানা বেড়াল ছানা বাঁদর ছানা যা ইচ্ছা পুষোখন তারপর কদিন বাদে যখন নিজের ছানাটি হবে তখন বুঝবে কত ধানে কত চাল বুঝলে হুম কুকুর ছানা পুষবে আমি যদি একটা নিয়ে আসতে পারতাম কুকুর না পুষি বিড়ালটা তো পুষতেই পারি বিড়াল নিয়ে তো মায়ের কোনো প্রবলেম থাকার কথা না বিড়াল তো শুধু ফিশ খায় আর মিল্ক খায় এমন কিছু বিশেষ জিনিসও খায় না ফিশ আর মিল্ক তো এমনিই বাড়িতে আসে বলে দেখবো একবার মাকে ওমা ওমা শোনো না বলছিলাম যে তোমার তো কুকুর ছানা নিয়ে প্রবলেম বেবি পাপ্পি নিয়ে প্রবলেম
তো আমি ভাবছিলাম বিড়াল ছানা নিয়ে তো তোমার কোনো প্রবলেম নেই, বিড়াল ছানা কিউট কিটেন ছোট্ট, তা ভাবছিলাম একটা বিড়াল ছানা পুষবো, তাকে নিয়ে তো তোমার কোনো সমস্যা নেই, সে বিশেষ কিছু খায়ও না, বিশেষ কোনো ঝামেলাও করে না, মানে সে খায় তো হচ্ছে ফিশ আর একটু মিল্ক, মানে মাছ আর দুধ সেগুলো তো বাড়িতে এমনিই আসে, আমার জন্যই আসে, আমার থেকেই ভাগ করে একটু দুধ আর একটু মাছ দিয়ে দেবো, নিয়ে আসি না একটা কিউট কিটেন ওই সামনের ইয়েটাতে খেলা করছে কুত্তার ওপরে, কি কিউট গো, একটা ছোট্ট খেলা করার সঙ্গী আমার, আনবো মা? আনা হয় মানে ওগুলো পয়সা খরচা করে আনা হয়, আমরা কোনো দেব দেবী না যে আমাদের জন্য কোনো ভক্ত এসে মাছ ডিম দুধ সব দিয়ে যাবে। হ্যাঁ, সংসার ঠেলতে ঠেলতে হারমাস কালি হয়ে গেছে আমার, মানে কোথা থেকে একটু পয়সা জোগাড় করবো সেই চিন্তা ভাবতে ভাবতে না মাথা খারাপ হয়ে যাবে, ইনি বেড়াল ছানা কুকুর ছানা দুদিন অন্তর অন্তর এইসব করে যাবেন। হ্যাঁ, কাজ তো কোনো নেই, পড়াশোনাও নেই, কিছুই নেই, সবসময় কী করে যত ভুল ভাল কিছু করা যায় সেই চিন্তা। শোন না, তোকে একটা বুদ্ধি দিই তার থেকে বরঞ্চ, বুঝলি, একটা বুদ্ধি শোন আমার, তুই এক কাজ কর, তুই ব্যাগ পত্র গুছিয়ে একেবারে চিড়িয়াখানা চলে যা। হ্যাঁ, সেইখানে চলে গেলে তোর মতন অনেককে পাবি, তারপর তোর কুকুর ছানা বেড়াল ছানা গরু মোষ সিংহ বাঘ হাতি যা পোষার ইচ্ছা সেগুলো মিটে যাবে। তারপর সামনেই শীতকাল, আমি আর তোর বাবা মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসবো, দুটো ছোলা বাদাম খেতে দিয়ে আসবো, তুইও আনন্দ পাবি ওদের সাথে থেকে, আমরা তারপর অনেক লোকেরা তোর খেলা দেখে মজা পাবে, ভালো বুদ্ধি না? বরঞ্চ তাই কর, তুই চিড়িয়াখানা চলে যা, বুঝলি, তুই চিড়িয়াখানায় আনন্দে থাকবি, যা যা তোর পোষার ইচ্ছা ছিল সেইগুলোও মিটে যাবে, আমরাও ঘরে শান্তিতে থাকতে পারবো, তোকে নিয়ে জ্বালাতন জ্বলতেও হবে না, আর তোর পোষার ইচ্ছাগুলোও মিটে যাবে, ভালো কথা না? ভালো বুদ্ধি দিলাম না? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমি চিড়িয়াখানাতেই থাকব, এই বাড়িতে থাকার চেয়ে তোমার সাথে থাকার চেয়ে আমার চিড়িয়াখানায় থাকা অনেক ভালো, দজ্জাল মা একটা, সেই ভালো, আমি চিড়িয়াখানাতেই চলে যাব, হ্যাঁ তাই থাকবো।